পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের গত 11 জুন 2023 এর নির্দেশ ক্রমে সমস্ত নাগরিকবৃন্দকে জানানো হচ্ছে যে সাকরাইল বিডিও অফিস মনোনয়ন কেন্দ্রের চারিপাশে 1 কিলোমিটার এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। কোন রকম জমায়েত এই এলাকার মধ্যে অবৈধ জমায়েত বলে ঘোষণা করা হচ্ছে। সেক্ষেত্রে আজকে কতটা পুলিশের দিক থেকে নিরাপত্তাটা বুঝতে পাচ্ছেন এবং আপনারা কতটা এগিয়ে আছেন? দেখুন, আমরা তো যেহেতু এটা একটা সুশৃঙ্খল সংঘবদ্ধ দল, আমরা তো এগিয়ে আছি। আপনি জেলায় জেলায় লক্ষ্য করলে দেখবেন ভারতীয় জনতা পার্টি সুশৃঙ্খল সংঘবদ্ধভাবে কাজ যেহেতু করে, নির্বাচনের মানে মনোনয়নপত্র জমা দেওয়ার থেকে সব থেকে এগিয়ে আছে। তারা সুশৃঙ্খল সুষ্ঠুভাবে জমা দিচ্ছে। এখনও পর্যন্ত প্রশাসনের দিক থেকে যদিও বাধা পায়নি, প্রশাসন কতটা সাহায্য করবে আমার সে বিষয়ে সন্দেহ আছে, তবে এখনও অবধি সাহায্য করে চলেছে বলেই আমার বিশ্বাস আগামী দিনেও হয়তো করবে। যদি না কোনো মানে সেরকম কোনো ঘটনা ঘটে, তাহলে আমাদের সমস্ত নমিনেশন আমরা জমা দিতে পারবো বলেই আমাদের মনে হয়। যে ব্যক্তি মনোনয়নপত্র জমা দিতে আসছেন শুধুমাত্র সেই প্রার্থী এবং তার প্রস্তাবক ছাড়া প্রবেশের অধিকার নেই। হ্যাঁ, আমাদের সিপিআইএমের পার্টির পক্ষ থেকে সাকরাইল ব্লকে আমাদের টোটাল প্রার্থী তালিকা আমাদের রেডি, আজকে অ্যাভেলেবেল যারা আছেন, প্রার্থী আছেন, তাদের নিয়ে আমরা টোটাল নমিনেশন দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে খুবই রোদ্দুর, সময় কম, আজকে যতটা পারবো আমরা চেষ্টা করছি সেই নমিনেশন দিয়ে দেবো। হ্যাঁ, আমরা দুদিন তো আমরা দিইনি, আমাদের টার্গেটই ছিল সোমবার, সোমবার টার্গেট ছিল, সোম মঙ্গল বুধ বৃহস্পতি যে 3 দিন আছে, এই 3 দিনে আমাদের টোটাল যা আছে সেটা আমরা কমপ্লিট করবো। পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যা আজকে 40%-এর কাছাকাছি আমরা জমা করবো, সুবিধে অসুবিধে না, সিপিআইএম রেডি। কালকে যদি নমিনেশন শেষ করে দেয় আমরা আজকেই সব নমিনেশন দিয়ে দেবো, সিপিআইএমকে কোনো ভয়ের ব্যাপার নেই, সিপিআইএম রেডি। তবে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সময় বাড়ানোর দরকার আছে, সাধারণ যা অনেক আছে যারা হচ্ছে না, সময় বাড়াবার দরকার আছে, সিপিআইএমের ক্ষেত্রে সময় বাড়াবার কোনো দরকার নেই, আমরা রেডি। না না, কোনো বাধা বিপত্তি নেই। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করছে। নন্দলাল মুখার্জি, আমি সিপিআইএম পার্টি সম্পাদকমণ্ডলীর সদস্য।